আছে এই অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয়? সেক্ষেত্রে আমরা এটা প্রমাণ করবো, এজন্য এটা কি দ্বারা প্রকাশ করা হয় এবং এই আলফা বিটা গামা আসলে কি জিনিস, এজন্য আমি এই ইকুয়েশন ফ্যাক্টরটা দেখালাম। পরীক্ষায় আসে কি যে আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্ক নির্ণয় কর, বিভিন্ন ভাবে আসতে পারে।
ডেল দ্বারা গুণ করে। এবার কি করব, উভয় পক্ষকে ডেল আই জে দ্বারা ভাগ করব। আলু
যখনই তোমরা